সব রথ ও কবচ আদি দিয়েছে ও যারা তার সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন এবং প্রতিদিন সকাল 6:30 থেকে 7:00 পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন यं ब्रह्मावरुणिन्द्रुद्रमरुतः स्तन्वन्ति दिव्यैस्तवैः सङ्गपदक्रमपरिषदैः गायन्ति यं सामगः ज्ञानवस्थितगदगतेन मनसा पश्यन्ति यं यगिनो यश्यान्तमनो विदः सुरासुरगण दिवाय तस्मै नमः देयं सदा सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविनिमिचिनूतं शरण्यं वृत्तार्थ्यहं प्रणतपादभवाधिपूतम् वन्दे महापुरुषके चरणारविन्दम् तत्त्वासुरस्तज्जसुरेप्सितराज्जलस्मिन् तरमीष्टार्यवचसा यद्गादरण्यम् मायामृगं दयितेक्षितमन्नधावत् वन्दे महापुरुषके चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये सर्वाग्रे परमारब्ध गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट भक्ति हृदय बनदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे प्रतिदिन सकाल 6:30 जारा अमर कथा शुने चलेछेन সেই সব ভক্তবৃন্দ বিদ্যৎ সমাজ বৈষ্ণব সমাজ স্নেহময়ী করুণাময় বাৎসল্যময় মাতৃ শক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 15 জুনের প্রোগ্রাম আপনারা শুনছেন। আগামীকাল 16 তারিখ পরশু দিন কালসর্প দোষ কাটানো হবে। অতএব মনে রাখবেন আজকে 15 জুনের প্রোগ্রাম। আপনারা ভাগবত ব্যাখ্যায় শ্রবণ করছেন যে শৌনক আদি 88,000 ঋষি এই নৈমিষারণ্যে নির্জন প্রান্তে যেখানে আজও প্রকৃতি শান্ত বড় সুন্দর বড় মনোরম চক্রতীর্থ আদির দ্বারা সুশোভিত পাণ্ডবদের বনবাসকালের সব স্মৃতি বহন করছে। এই অপূর্ব ললিতা দেবীর মন্দির যেখানে দেবীর একান্নপীঠের একটি বীজ দেবীর হৃদয় যেখানে পড়েছিল সেখানে ঋষিরা সবাই মিলে দেখুন এই স্থানের একটা বিরাট মাহাত্ম্য রয়েছে। পঞ্চশুদ্ধির কথা ভারতীয় দর্শন আমাদেরকে বলেছেন, তার মধ্যে স্থান শুদ্ধি কাল শুদ্ধি দ্রব্য শুদ্ধি বস্তু শুদ্ধি মন্ত্র শুদ্ধি এসব কিছুর ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য যদি স্থান পবিত্র না হয়, পবিত্র স্থানে যদি আমরা কোনো মাঙ্গলিক কার্য না করি তাহলে স্থানের অশুভ প্রভাবটাও জীবনে পড়ে, অর্থাৎ সেই কার্যের উপরে পড়ে। মনে রাখবেন আমরা দেখতে পাই পুরাণের প্রসিদ্ধ কাহিনীতে সুন্দর উপসুন্দর চরিতে মার্কণ্ডেয় পুরাণে ব্যাখ্যা করেছেন যে একবার সুন্দর উপসুন্দর তো সারা পৃথিবী জয় করে ফেলেছিল, জয়টয় করে নির্জন অরণ্যে সুন্দর উপসুন্দর দুই ভ্রাতা তারা অত্যন্ত নেশা ভাঙ করে মত্ত হয়ে সবসময় মানে মদমত্ত প্রচুর তপস্যাও করেছিল।
সেই তপস্যার বলে স্বর্গ মর্ত পাতাল সব জয় করে ফেলেছিল। এখন এরা ব্রহ্মার কাছে বর নিয়েছিলেন, কথাটা ভালো করে শুনবেন, ব্রহ্মার কাছে বর নিয়েছিলেন যে আপনি আমাদের এই বর দিন, আমরা যেন না মরি। সেটা কি করে হয়? সেটা তো আমি দিতে পারব না, আমার এখতিয়ারে নেই, আমি নিজেই অমর না, তো তোমাদের অমরত্ব বর আমি দেব কি করে? এইটাই তো গোলমাল, আমরা তো এই ছাড়া নেব না। আবার তপস্যা, তপস্যা, ব্রহ্মা বারবার বলছেন কি তোমরা বারবার তপস্যা করে আমাকে আসতে বাধ্য করছো, তোমাদের সাধনা, তোমাদের একাগ্রতা, তোমাদের তপস্যা, তোমাদের মন্ত্র জপ, এই কথাগুলো আপনাদের শুধু গল্পটা নেবেন না, এই তপস্যার শক্তিটাকে বুঝবেন। তপস্যার দ্বারা জগৎ সৃষ্টি করেছেন ভগবান, তপস্যার দ্বারা জগতে ছন্দ তৈরি হয়, তপস্যার দ্বারাই জীবের অশেষ কল্যাণ সাধিত হয়। অতএব আপনি তপস্যাকে যদি বুঝতে না পারেন, চিন্তা করুন সুন্দর উপসুন্দের মতো এত ভয়ঙ্কর অসুর, তারাও তপশক্তির দ্বারা ব্রহ্মাকে বাধ্য করছেন বর দিতে। ব্রহ্মা বলছেন আমি বর দেব না, বলে না দেবেন চলে যান, আমরা তপস্যা করব। ব্রহ্মার তপস্যা করে করে ব্রহ্মা বাধ্য, কি করি এদের বর না দিয়ে কি হবে? তখন বলছে দেখো তোমরা একটা কাজ করো, আমি অমরত্ব বর দেব একটা শর্তে। বলে শর্তটা কি? বলে তোমরা দুজনে যতদিন পর্যন্ত মানে লড়াই না করবে, তোমাদের দুজনের মধ্যে যতদিন পর্যন্ত যুদ্ধ না হবে, ততদিন তোমাদের মধ্যে তোমরা অমর হয়ে থাকবে, কেউ তোমাদের কোথাও মারতে পারবে না, সে দেবতা অসুর মনুষ্য যেই হোক না কেন, যক্ষ রক্ষ কিন্নর আদি কেউ মারতে পারবে না যদি তোমরা দুজন নিজে নিজে যুদ্ধ না করো। বলে হ্যাঁ তাই বল দিন, আমরা জীবনে যুদ্ধ করবোই না, আমাদের যুদ্ধ করার কোনো ব্যাপার আছে? আমরা সব জয় করে নেব, স্বর্গ মর্ত পাতাল সব জগতের সুখ সমৃদ্ধি সুন্দরী ভোগ ঐশ্বর্য সবই তো আমাদের, তা আমরা সব জয় করে নেব, তা আমরা আবার ঝগড়া দুজনে ঝগড়া করবো না, কোনো ব্যাপার নেই, আপনি তাই বল দিন। বলে আমাদের আমরা যতক্ষণ যুদ্ধ না করি আমাদের যেন মৃত্যু না হয়, কেউ মারতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু, এরা তো স্বর্গ মর্ত পাতাল সব জয় করে একদম জেল্লা ফটে করে গেল, জানেন তো জেল্লা সব ফটে, ফটে মানে জয়, জেল্লা ফটে করে ফেলেছে। এইবার দুই ভাই জঙ্গলের মধ্যে ভগবান দেখছেন তো মহা দুষ্ট লোকেরা এন এত পাপাচার করছে, দেবতাদের প্রতি অত্যাচার করছে, নানান রকম দুষ্কর্ম করছে, এদেরকে কেউ মারতে পারে না, যুদ্ধে হারাতে পারে না। তাই ব্রহ্মা এক পরমা এই ভগবান শ্রীহরি তিনি একজন দিব্য সুন্দরী রূপ ধারণ করে অরণ্যের মধ্যে প্রবেশ করেছেন। তখন যখন যাচ্ছেন সুন্দর এক পরমা তার সঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে, এত সুন্দর, এত মনোরম, এত অলঙ্কারে অলঙ্কৃতা, এত মধুর তার চরণের ছন্দ। ভগবান নিজে যদি বলে যে আমি একটা খুব সুন্দর সুন্দরী হব, সে কেমন হতে পারে ভেবে দেখুন। এই জগতের সুন্দরীটাই লোকের চোখ কেড়ে নেয়, আর ভগবান সুন্দরী হলে কেমন হতে পারে কল্পনা দিত, আমাদের কল্পনাও সেখানে যাবে না, এত সুন্দর তার নয়নের ভঙ্গি, তার অঙ্গসৌষ্ঠব, তার যৌবনের উচ্ছলন, তার কোমরের মানে বন্ধনী, তার চরণের নূপুর, নূপুরের নিকন, সব কিছু মিলে সেই মহা সুন্দরী তিনি যাচ্ছেন। এবার সুন্দর পুসুন্দ দেখে বনে এত সুন্দরী, তারা তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে বলছে অলস ওই সুন্দরী কোথায় যাবে তুমি? বলে আমি 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 না এই বনে নির্জন অরণ্যে আমার ঘুরতে খুব ভালো লাগে, আমি এই রাজ্যের রাজকুমারী। বলে তা তো খুব ভালো, তা তুমি ঘুরে বেড়াচ্ছ কেন, বনে ঘোরো কেন একা, আর কেউ নেই সঙ্গে? বলে আছে, চারিদিকে সৈন্য সামন্ত আছে, আমার সখীরা আছে, আমি যাই। বলে না তোমার একটা কথা বলি, আচ্ছা তুমি বিয়ে করেছো? বলে না না আমি বিয়ে আমার এরকম নির্জনে ঘুরি, ভালো বর পেলে বিয়ে করবো। আর বলে কিরকম বর? বলে এমন বর চাই যে বরকে কেউ হারাতে পারবে না, সারা পৃথিবীর কেউ হারাতে পারবে না, একদম শক্তিশালী বর। দেখছো না আমাকে দেখে কেমন মনে হচ্ছে? বলে সে আর বলে তোমার সুন্দরতার কোনো তুলনা নেই পৃথিবীতে, এই স্বর্গ মর্ত পাতালে এমন কোনো সুন্দরী নেই যার সঙ্গে তোমার কোনো একটা অঙ্গের তুলনা করা যায়। তোমার অঙ্গুলিগুলো, তোমার নখগুলো, তোমার নয়ন, তোমার শরীর সৌষ্ঠব,
তোমার যৌবনের সুন্দরতা কোনো কিছুর তুলনা নেই। তো তুমি বলে হ্যাঁ আমি ওই জন্য ঠিক করেছি, আমি বাবাকে বলেছি যে আমার একটা খুব বলবান যে সবাইকে হারাবে সব থেকে শক্তিশালী বর হবে সেরকম একটা পাত্রকে বিয়ে করবো। বলে এই কথাই তো ওদের আনন্দের শেষ নেই। সুন্দরী তুমি জানো না আমাদের দুজনের মতো পৃথিবীতে বলশালী আর কেউ নেই, আমাদের দুজনকে বিয়ে করো, পৃথিবীতে আমরা সব জয় করে ফেলেছি তো, কেউ আমাদের খারাতে পারে না পৃথিবীতে। ওই একদম মানে স্বর্গলোক মর্তলোক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতা গন্ধর্ব কিন্নর মনুষ্য যক্ষ রক্ষ রাক্ষস কেউ পারে না, আমরা সব জয় করে নিয়েছি সব, আমরা আমাদের আমাদের করতলগত সব। বলে তোমরা মানে বলে আমরা এই দুই ভাই সুন্দর উপসন্দ তুমি আমাদের বিয়ে করো। বলে ছি 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 তোমার তো কোনো লজ্জা নেই, দুই ভাইকে বিয়ে করবো আমি, একজনকে বিয়ে করবো যে সব থেকে ভালো জানি, আমি তোমাদের মধ্যে যে সত্যি সত্যি যদি প্রমাণ হয় যে তোমাদের মধ্যে কে সব থেকে বলশালী, যদি সত্যি তাই হয় আমি শুনেছি তো তোমরা দুই ভাই সব জয় করেছো, কিন্তু কে সব থেকে বলশালী আমি তো একজনকেই বিয়ে করবো, একজনকেই বর বানাবো, দুজন দুটো বর বানায় নাকি গো, মেয়েরা দুটো বর বানায়, আমি একটাই বর বানাবো। তাহলে তোমাদের একটা বর যদি তোমাদের সব থেকে বলশালী কে? সুন্দর বলছে আমি বলশালী আমাকে বিয়ে করবো। উপসুন্দর এমন সুন্দরীর মোহে মোহিত বলে না না আমি সব থেকে বড় জানি আমাকে বিয়ে কর। এ বলে না আমি, ও বলে না আমি। ওরে বাপরে তাদের হুঙ্কার কি, বলে আমি বড় সাজ কোনো কথা নেই সব থেকে বড় জানি আমি, মহাভয়ঙ্কর ব্যাপার সব থেকে বড় সাজি মহাভয়ঙ্কর। ওরে বাপরে বাপ। তো দুজনের মধ্যে তখন এই বেহতে হতে বলে তোমাদের মধ্যে যে বলশালী হবে তাকে আমি বর মাল্য দেবো। বলে তাহলে যুদ্ধ করো, যে জিতবে সেই সুন্দরী তার। এবার দুজনে যুদ্ধ করতে গিয়ে দুজনেই মরে শেষ, ভগবান হাসতে হাসতে বৈকুণ্ঠে চলে গেল। তার মানে ব্রহ্মা বরে এরা বলিয়ান হলেও বুদ্ধিটা তো অসুরী বুদ্ধি না, বুদ্ধিটা ভালো না। এই জন্য মানব যখন ভোগের দ্বারা ভোগ তৃষ্ণার দ্বারা বিষয় ভোগ তৃষ্ণায় যখন মানবের চিত্ত আকৃষ্ট হয় তখন মানবের বুদ্ধি লোপ হয়, ভালো করে মনে রাখবেন, বুদ্ধি বিলোপ হয়ে যায়, বুদ্ধি আর কাজ করে না, অদ্ভুত সব সমস্যা তৈরি হয়, তখন আর নিজের বুদ্ধির দোষে নিজেই মরে, যেমন সুন্দর উপসুন্দর। এই জন্য জানবেন ওই সুন্দর উপসুন্দর মার্কণ্ডেয় পুরাণে মহর্ষি মার্কণ্ডেয় যিনি ত্রিকালদর্শী যিনি মানে চার যুগে অমর হয়েছিলেন সেই মার্কণ্ডেয় ঋষি তার বর্ণনায় লিখছেন যে রাম লক্ষণ সীতা বনবাসে যাওয়ার কালে এইখানে এসেছিলেন, ওই রাস্তায় যাচ্ছিলেন, তা রামচন্দ্র শিক্ষা দিতে গিয়ে জগৎকে ওই ঠিক সুন্দর উপসন্দ যেখানে তাদের রক্ত পড়েছিল যেখানে যুদ্ধে তারা মরেছিল সেইখানে গিয়ে রামচন্দ্র বললেন খুব কষ্ট হয়েছে এখানে একটু বসি, লক্ষণও বসলেন। লক্ষণের মনে একটা অদ্ভুত প্রশ্ন যাচ্ছে, বলে আমি কেন বনে যাব, দাদার বনবাস, দাদার বউ দাদার সঙ্গে সীতা মা যেতেই পারে, বৌদি তো যেতেই পারে কারণ স্বামী যাচ্ছে সে যেতে পারে, তা আমার তো স্ত্রী আছে সংসার আছে বাবা মা আছে রাজ্য বৈভব আছে সব ঐশ্বর্য আছে, আমার তো বনবাস চাইনি, কৈকেয়ী মা রামের বনবাস চেয়েছেন লক্ষণের বনবাস তো চাই না, আমি কেন যাব, আমার তো যাওয়া আমার যাওয়ার কোনো দরকার, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এই কথাগুলো। তো এইখানে বসে রামচন্দ্র খানিক্ষণ বসার পরে বলছে লক্ষণ এইখানকার কিছু মাটি তুমি না তোমার ওড়নাতে করে বেঁধে নাও পুটলি করে নাও, নিয়ে চলছে নিয়ে চলছে। আর ওই ভাবছে যে আমি কেন বনবাসে যাচ্ছি এত কষ্ট, এই সারা রাত সীতারাম কখনো বিশ্রাম করেন তা, আমার সারা রাত পাহারা দিতে হয় ফল জোগাড় করতে হয় ব্যবস্থা করতে হয় বনবাসে এত কষ্ট সব স্বীকার করা, এইসব নানান কথা লক্ষণের মাথার মধ্যে পাক খাচ্ছে। অনেক দূর গিয়ে রামচন্দ্র বলছেন কষ্ট হয়েছে লক্ষণ, দূরে একটা পুকুর আছে আমি জানি সরোবর, তুমি এই পোটা টোটা রেখে দিয়ে জল নিয়ে এসো। লক্ষণ যেতে গিয়ে মাথার মধ্যে উল্টো করছে কি সম্পনা, আমি রামের সেবা করতে, মা বলল যে পুত্রবতী যুবতী জগমে সই রাম ও সেবা যাশুসুত হই, রামের সেবা করে যে পুত্র সেই মায়ের গর্ভ ধন্য, সেই মা ধন্যা, পৃথিবীতে সেই পুত্রই জগতে যথার্থ পুত্র,
যে পুত্র রামের সেবা করে। তা আমার মা তো রাম সেবার জন্য আমাকে দান করেছেন, আমার মাথায় এরকম কুবুদ্ধি খেলছে কেন? হ্যাঁ, রামকে ছেড়ে চলে যাই, রাজ্যে যাই, স্ত্রী আছে, ঐশ্বর্য আছে, রাজ্য আছে, বৈভব আছে, আমি কেন রামের পিছনে পিছনে চলছি? এই সীতামার পিছনে আমাকে পাহারা দিতে হচ্ছে, মহা সমস্যার ব্যাপার। এইসব কথা আমার মধ্যে ঢুকলো, আমি এইসব কুবুদ্ধি করলাম প্রভু রামচন্দ্রের সেবাবাদ দিয়ে। জল এনেছেন, এনে দিয়েছে রামচন্দ্র, জল টল খেয়েছেন, সীতাও খেয়েছেন, খাওয়ার পরে বল চলো রাম, চলো লক্ষণ চলি এবার। চলছে লক্ষণ, পুল্লিটা বলছে ও পুল্লিটা মাথায় না, পুল্লিটা কাঁধে ঝুলিয়ে নাও, ওটা দরকার আছে মাটিটা। লক্ষণ কাঁধে ঝুলিয়ে নিয়েছে, নেওয়ার পরে আবার ওই কথা মনে হচ্ছে, তখন লক্ষণ বুঝতে পেরেছে গোলমাল আছে এর মধ্যে একটা, পুল্লিটা ছুড়িয়ে ফেলে দিই। রাম বলছেন এই ফেললে কেন এই লক্ষণ, এই কি অন্যায় কথা, তুমি পুল্লিটা ফেলে দিলে। আমি বললাম নিতে, বলে না ও আমি নেবো না। বলে কেন নেবে না? বলে কি জানি ওই পুটলি নিলেই আমার মাথার মধ্যে আসছে আমি কেন রামের সঙ্গে যাব, কেন প্রভু রামচন্দ্রর বনবাস সে যাক, সীতা মা যাবে যাক, আমি কেন যাব? আমার তো বনবাস কেউ চায়নি, বলেও নি, দরকারও নেই, তা আমি কেন যাই? আমার মাথায় এসব উল্টো পাল্টা বুদ্ধি ঢুকছে, পোটলার মধ্যে কি একটা ভূত ঢুকে আছে সে আমার মাথাকে ঘুরিয়ে দিচ্ছে। রামচন্দ্র বলছেন শোনো লক্ষণ, তখন ওই মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত হয়েছে ওই মাটিটা ভাতৃ বিদ্বেষের রক্তের দ্বারা দূষিত, সেই জন্য ওই মাটি লক্ষণ স্পর্শ করলে লক্ষণের ভাবনাটা কলুষিত হচ্ছে। কথাটা মনে রাখবেন, এই জন্য স্থান শুদ্ধি দরকার, পবিত্র স্থান, গঙ্গা তট, যমুনা তট, পবিত্র অরণ্য, পাহাড় পর্বতের গুহা, এসব পবিত্র স্থান। বা এইসব পবিত্র স্থানে যদি আমরা মন্ত্র জপ করি, ধ্যান করি, যজ্ঞ করি, তপস্যা করি, আমাদের জীবন খুব সুন্দর হবে। যেমন আপনারা 4 তারিখে যারা ধ্যান করেছেন তারা তো জেনেই গেছেন যে মহারাজ কি শিখিয়েছেন, এই জীবনটাকে সুন্দর করার ছন্দ দিয়েছেন মহারাজ। সেই ছন্দটা যে মেনটেন করবে সে জগতে সুখী হবে, এই জগৎ, এই পার্থিব জগৎ, এই যে জড় জগৎ, এখানে সে সুখ, বৈভব, ঐশ্বর্য, সম্পত্তি, প্রসন্নতা, মানসিক শান্তি সব লাভ করবে, আর মরে যাওয়ার পরে ভগবানের ধামে গিয়ে পরম শান্তি লাভ করবে। মনে রাখতে হবে, এই জন্য মহারাজের কথাগুলো প্রতিদিন মনে রাখবেন আর মনে করবেন আর ভাববেন। লক্ষণ আর কি করল, রামচন্দ্র বলছেন এই জন্য লক্ষণ ওই ভাতৃহত্যার রক্তে ওই মাটিটা দূষিত হয়ে আছে, এই জন্য ওই মাটি স্পর্শ করলে তোমার ভাবনাটাকে অপবিত্র করছে, মনে রাখবেন। সেই জন্য সাধনা করতে গেলে স্থান শুদ্ধির একটা বিরাট প্রয়োজন, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সেই পবিত্র স্থানে বসে আমরা যদি পূজা পাঠ যজ্ঞ অনুষ্ঠান আদি করি, তার দ্বারা আমাদের অশেষ কল্যাণ সাধিত হয়, স্থান শুদ্ধি। সেই জন্য মনে রাখবেন আমাদের আচার্যগণ আমাদের জীবনের অনেক বিশেষ রহস্যকে বলতে চেয়েছেন। তো সৌনক আদি ঋষিগণ যেখানে এসব আলোচনা হচ্ছে, সৌনক বলছেন যে কি ঘটেছিল যখন বিদুর যখন কৌরবের সভা ত্যাগ করলেন, ভালো করে মনে রাখবেন, কৌরবের সভা ত্যাগ করেছিলেন কখন সেটাও শুনেছেন, যে কৌরব যখন দুর্যোধন বিদুরকে ঘাট ধরে বের করে দিতে বলছেন, তার মানে বিদুর বলছেন মহারাজ এই কুলাঙ্গার কুলাঙ্গার কুলের অঙ্গার কুলের আগুন এটা এ পুড়িয়ে দেবে আপনার কুলকে, কৌরব কুলের ধ্বংসের কারণ এই দুর্যোধন, এই দুর্যোধনকে আপনি যদি ত্যাগ না করেন মহারাজ আপনার কোনো মঙ্গল হবে না, চিন্তা করবেন। আর এইরকম কথা ধৃতরাষ্ট্রকে একমাত্র বিদুর ছাড়া আর কেউ বলতে পারতেন না, তাই দুর্যোধন বলছে এই কে আছিস, হ্যাঁ আমি যুবরাজ আর আমার সামনে দাঁড়িয়ে আমাকে কুলাঙ্গার বলছে কে আছিস, ঘাট ধরে বের করে দেবে। তখন বিদুর বলছেন, বিদুর মহারাজের দিকে একটু তাকালেন, মহারাজ তো অন্ধ, মাথাটা নিচু করে বসে আছেন, মাথাটা নিচু করে বসে থাকার জন্য বিদুর বলছে বাড়ি এত বড় একটা অপমান করছে মহারাজের সামনে ছেলেটা অপদার্থ, মহারাজ কিছুই বলছেন না। তাই মহারাজ তখন বিদুর বলছেন মহারাজ আপনার হস্তিনানগরী রইল, রইল রাজপাট, বিষয় সম্পদ ভোগ করুন, ভালো থাকুন, তবে আমি আর
এই হস্তিনানগরীতে আমি আর থাকব না মহারাজ, এবার আমাকে বিদায় দিন, বিদায় হস্তিনানগরী, বিদায় হস্তিনার, হস্তিনার রাজধানী, সমস্ত সভাসদগণ, কুলগুরু এবং সূর্য বংশের গুরু অস্ত্রগুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্য কৃপাচার্য কুলগুরু এবং পিতামহ ভীষ্ম, যারা যারা এই সভায় উপস্থিত আছেন সবার কাছে বিদায় চেয়ে বিদায় হস্তিনানগরী আমি চললাম। হস্তিনার রাজধানীকে প্রণাম করে বিদুর যাত্রা করলেন। ভালো করে চিন্তা করবেন, ভাগবত বলছেন স্বনির্গত কৌরব পুণ্য লব্ধ, এমন মহাপুরুষ জ্ঞানী সাধু বিদ্বান এদেরকে যদি আমরা অপমান করি, অপমান করে যদি এইরকম ভাবে অবজ্ঞা করে তাদেরকে অবজ্ঞাত হয়ে তাদের যদি চলে যেতে হয়, মনে রাখবেন তার দ্বারা কি হয়, তাদের সব পুণ্য নষ্ট হয়ে যায়। কৌরব পুণ্য লব্ধ, বাড়িতে কোনো ভিখারি যদি আসে কথাটা মনে রাখবেন, তাকে আপনি ভিক্ষা দেবেন না আলাদা কথা, কিন্তু যদি আপনি তাকে অপমান করে, তাকে অবজ্ঞা করে, তাকে কটু কথা বলে তাড়িয়ে দেন, তাহলে আপনি গৃহস্থ তো, আপনার পুণ্য সব হরণ করে নিয়ে চলে যাবে, গৃহে নানা অমঙ্গল হবে। এই জন্য গৃহে পিতৃদোষ হতে পারে, গৃহে ব্যাঘ্রমুখী প্রভাব দোষ হতে পারে। দক্ষিণের দিকে বাড়িতে এই আজকে সকালবেলাও যে তারিখে এই প্রোগ্রাম রেকর্ডিং হচ্ছে, সকালে আমাদের এক প্রিয় ভক্ত হেনামা, তার ছেলে এসেছিল বাস্তু দেখাতে, যে আমার এই জমিটা আপনি বাস্তুটা কোন দিকে কোথায় কি করব আপনি বিচার করে আমাকে বলে দিন। তো বাড়ি বাস্তুটার একটা দিক দেখলাম ছোট হয়ে আছে, আমরা এইদিকে গেট করা যাবেই না, সেদিকে রাস্তা বড় হতে পারে, কিন্তু গেট করলে তোমার গৃহের প্রচুর অমঙ্গল হবে। সেই জন্য মনে রাখবেন যে বাস্তুশাস্ত্র বিচার করলে দেখা যায়, যদি বাড়িতে পিতৃদোষ, সঙ্গে সঙ্গে যদি বাড়িতে আরো কিছু প্রবলেম তৈরি হয়, কি ধরনের জানেন, সেটা হচ্ছে ব্যাঘ্রমুখী প্লট হয়, মানে সামনের দিকটা যদি বড় হয়ে যায় পেছনে ছোট হয়ে যায়, তাহলে সেই গৃহে কোনোদিন শান্তি পায় না, ভয়ঙ্কর অমঙ্গল হয়, ভয়ঙ্কর ভয়াবহ। জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে যে এই প্লটকে সর্বতোভাবে ত্যাগ করিবে, ত্যাজ্য প্লট, যে প্লটের মুখের দিকটা চড়া, যে প্লট ঈশান কোণটা কাটা, ঈশান কোণ কোনো কারণে কেটে গেছে তেরছা হয়ে, এমন যদি কাটা প্লট হয় তাহলে সেই প্লটেও অনেক অমঙ্গল হবে। সেই জন্য যাদের এইসব দোষ আছে বাড়িতে, তারা গ্রহ শান্তি সস্তয়ন করবেন, ঘোড়ার নাল এবং বাস্তু যন্ত্রম এগুলো অবশ্য নিয়ে যাবেন, এবং প্রত্যেকটি গৃহে মনে রাখবেন যে ঘোড়ার নাল বাস্তু যন্ত্রম রেখে পুজো টুজো করলে, বাড়িতে শুধু এই দোষ না তো আরো অনেক রকম দোষ থাকে, দেখা গেল আপনি ঈশান কোণে বাথরুম করেছেন, ঈশান কোণে কোনকে আপনি নোংরা ফেলার জায়গা করে রেখে দিয়েছেন, এটাও প্রচুর দূষিত মানে দোষের কারণ হয়। এবং তাছাড়া নৈঋত কোণকে আপনি আপনার বাথরুম ওখানে হওয়ার কথা, আপনি ওই জায়গাটা শোয়ার ঘর করেছেন, কিংবা ওই ঘরটায় আপনি কোন মানে সুন্দর ঠাকুর ঘর করেছেন, ধরুন ওড়িশা নৈঋত কোণে ঠাকুর ঘর করেছেন, দেখবেন ঠাকুর ঘরে গিয়ে কেউ শান্তি পাবে না। যার বাড়িতে আছে, কেশবানন্দ চ্যালেঞ্জ করে বলে, যার বাড়িতে নৈঋত কোণে ঠাকুর ঘর, ওই ঠাকুর ঘরে যেতে গেলে লোকে ভয় করবে, মনে রাখবেন ভয় হবে, কি জানি ঠাকুর ঘরে ভূত প্রেত আছে নাকি, মন ঠাকুর ঘরে যেতে ভয় হবে, নৈঋত কোণে ঠাকুর ঘর করতে দেবে, তাতে ভূতের আবাস হয়, উপদেবতার বাস হয়, নানান অমঙ্গল হয়, নৈঋত কোণে কখনো ঠাকুর ঘর করতে নেই, করলে অমঙ্গল হবেই হবে, মনে রাখবেন। সেই ঘরে ঠাকুর ঘরে কেউ গিয়ে বসতে ভালো লাগবে না, পুজো করতে ভালো লাগবে না, ধ্যান করতে ভালো লাগবে না, মন্ত্র জপ করতে ভালো লাগবে না, ঠাকুর ঘরে নানান উৎপাত তৈরি হবে। এইসব কথাকে আপনারা মন্ত্রের মতো মনে মনে স্মরণ করবেন, যে মহারাজ এগুলো বলেছেন, বায়ুকোণকে সবসময় সাজিয়ে রাখবেন, আপনার ঘরের বায়ুকোণে ড্রেসিং টেবিল
বা আপনার শোকেস এগুলো বায়ুকোণের ঘরের দিকে বায়ুকোণে রাখবেন, টেলিভিশনও রাখতে পারেন তাতেও ভালো, এবং অগ্নিকোণে রান্নাঘর করবেন, ঈশান কোণে পূজার ঘর করবেন, বাড়ির মাঝখানটা ব্রহ্মস্থান, ব্রহ্মস্থানে সবসময় খালি রাখার চেষ্টা করবেন। এগুলো আপনাদের জীবনে পরম মঙ্গলদায়ক, আমার বইতে সব বলা আছে। দ্বিতীয় খণ্ড বই হাজার হাজার লোক কিনেছে, হাজার হাজার বই বেরিয়ে গেছে, কত হাজার কতবার ছাপানো হয়েছে তার ঠিক নেই। তো সেই বই আপনারা প্রত্যেকে ঘরে রাখবেন। অনেকের বই চুরি হয়ে যায়, বাড়িতে রাখে নিজেরা পড়েনি, টেবিলে পড়ে আছে, পড়ে টড়ে সে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে গেল। কিংবা কেউ বললো তুমি আবার এরকম, আমার তো যাওয়ার সময় নেই, বইটা আমাকে দাও, চেয়ে নিয়ে চলে গেল, আবার এসে বই নিয়ে যাচ্ছে। এইরকম ওই দ্বিতীয় খণ্ড বইটা প্রত্যেকের ঘরে দরকার, প্রত্যেকের প্রত্যেকের পড়া দরকার, বোঝা দরকার, অনুভব করা দরকার, এই বইতে মহারাজ আমাদের জীবনের কি কি কথা বলেছেন। মানে আপনার জীবনের দরকারি কথা সব বলেছে, আপনি কি লগ্নে জন্মেছেন, আপনার বাচ্চা কি লগ্নে জন্মেছে, সেই লগ্নের কি ফল হবে, কোন সময় বিপদ হতে পারে, কোন নক্ষত্রে জন্মালে কোন সময় শুভ হবে, কখন অশুভ হবে, কোন বছরটা খারাপ যাবে, সেটা তাতে বলা হয়েছে, এবং কোন গ্রহ কোথায় থাকলে কি ধরনের ফল দেবে, কোন রাশিতে কি ফল দেবে সেটাও বলা আছে, এবং কিভাবে কোন কোন লগ্নের কি ফল, কোন রাশির কি ফল, 12টা রাশির ব্যাখ্যা করা আছে, 27টা নক্ষত্র অশ্বিনী থেকে রেবতী, এই 27টা নক্ষত্রের আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া আছে, যে এই নক্ষত্রে জন্ম হলে এই বছরে এই বয়সে এই হবে, আর হবেই হবে, সেগুলো সব ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে, সেগুলো মাথায় রাখবেন, এবং ওই জন্য ওই বইটা পড়বেন, বইটা পড়ে দেখবেন যে মহারাজ কোথায় কি করতে বলেছেন, আর কিভাবে প্রাত্যহিকী কি বলে একটা চ্যাপ্টার আছে, সেটা পড়লে বুঝতে পারবেন প্রতিদিন কিভাবে ধ্যান করবেন। কালসর্প দোষ কাটানো হয়েছিল গত শনিবারে, একটা ছেলে অনেক দূর থেকে এসেছিল, তো ছেলেটা হঠাৎ করে আমাকে প্রশ্ন করলো, ধরুন ছেলেটা কদিন ধরে আসছে আমার কাছে, নাম বলবো না, মনে কষ্ট পাবে, খুব শ্রদ্ধা করে, বেয়ালায় যোগ্য ছিল সেখানেও গিয়েছিল, এখানে এসেছে, স্টোনও একটা পড়েছে, কবচ পড়েছে, কবচের পড়ানোর পরে লেকচার হয়েছে আশ্রমের মধ্যে বসে, সব শুনেছে, গঙ্গায় দোষ কাটানো হলো সেটাও শুনলো, সব বুঝলো, লাস্টে এসে বলছে মহারাজ ধ্যান করতে বললেন কিভাবে ধ্যান করবো। চিন্তা করুন, এত হরি কথা বলার পরে যদি প্রশ্ন করে কিভাবে ধ্যান করবো, তাহলে তুমি রসগোল্লা খেয়ে ধ্যান করবা, ও 10টা 20টা রসগোল্লা খেয়ে দেবো, তখন লজ্জা পেয়ে গেছে। আমি বললাম তোমার বোধ নেই এতক্ষণ ধরে মেডিটেশন, বললাম প্রতিদিন, আমার ওখানে একদম চেম্বারে ঢুকতেই সামনে লেখা আছে কালসর্প কবচের নিয়ম, প্রতিদিন রাত্রে ধ্যান করিবে, নারায়ণকে ধ্যান করিবে এই মন্ত্র দ্বারা, বলা রয়েছে প্রতিদিন সকালে ধ্যান করিবে এই মন্ত্র দ্বারা, একটাই মন্ত্র, অনেক মন্ত্র বলার দরকার নেই, তো অনেক মন্ত্র বলার দরকার নেই, সেই জন্য মন্ত্রের দ্বারা ধ্যান করো তোমার কল্যাণ হবে, এই কথা তো মহারাজ বলে দিয়েছেন। তারপরে তুমি যদি আমাকে এত সব কথা শোনার পরে বলে সাত কাণ্ড রামায়ণ আমি পড়েছি, সীতারামের মাসি না পিসি সেটা বুঝতে পারি না, এরকম হলো না প্রশ্নটা, মাসি হয় না পিসি হয় সীতা, সেটা বুঝতে পারে, বুঝতে পারছেন, এইরকম যেন না হয়। ধ্যান করবেন, ধ্যান মানে কি, ধ্যান মানে ভেতরের চেতনাটাকে শান্ত করা, নিস্তরঙ্গ চেতনায় মনকে নিয়ে গিয়ে ভেতরের আনন্দ ভূমিতে মনকে সন্নিবেশিত করা, সেইটা যদি আপনি জীবনে করতে না পারেন তাহলে আপনার জীবনের ছন্দ নষ্ট হবে, মধুরতা নষ্ট হবে, আনন্দ নষ্ট হবে। তাহলে কেশবানন্দ মহারাজের কথা শ্রবণ করা আর সেই অনুযায়ী জীবনকে চালানো, মন্ত্র জপ করা আপনাদের একান্ত প্রয়োজন। যাই হোক, মনে রাখবেন আজকের আপনারা যে দিনের প্রোগ্রাম দেখছেন সেটা 15ই জুন, আর 17ই জুন কালসর্প দোষ, মানে কালকে শুক্রবার, কালকের দিন আজকের দিনের মধ্যে ভাগ্য বিচার করে বুকিং করে নেবেন, আর 17ই জুন কালসর্প দোষ কাটাবার জন্য 4:30-4টার মধ্যে চলে আসবেন, আর ভাগ্য বিচার করবেন বাগবাজার মোড়ে, একদম ইন্ডিয়ান ব্যাংকের পাশের বাড়ির 3তলায় আমার অফিস, সেখানে এসে ভাগ্য বিচার করে নেবেন, বা ডাক যোগে আপনারা ভাগ্য বিচার করে ফোন করলে এক তো পাঠিয়ে দেবো আর ফোনে সব বলে দেবো, বাংলায় হোক, হিন্দিতে হোক, ইংরেজিতে যা বলবেন আমরা বিচার করে পাঠিয়ে দেবো। সদা সবাই ভালো থাকুন, আজকের আর সময় নেই, ওম শান্তি।